ভিউয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সুমি, মাম্মা লুগোর পরিবার থেকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে ঘড়িতে বন্ধুরা 5:15। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পেরে গেছো আমি রেডি হয়ে গেছি। কোথাও যাবো যেটা ভাবছো একদম নয়, বাড়িতেই থাকবো, কিন্তু আজকে উল্টো না, তার জন্য এত সাজুগুজু। এবার লুগোকে গিয়েও সাজাবো, লুগো সোনাকে গিয়েও, আর রথ নিয়ে আমরা বেরোবো। কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এবং এখন থেকে ব্লগটা স্টার্ট করার এটাই উদ্দেশ্য বন্ধুরা, কারণ আজকে শুধুমাত্র স্পেশালিটি তোমাদের দেখাবো যে উল্টো রাতে আমি প্রত্যেকবার লুগোকে নিয়ে কেমন মজা করে থাকি। মানে প্রত্যেকবার বলতে এই 2 বছর ধরেই আনন্দ করছি, তার আগে তো একদম ঘুরি ছিল। তো আর সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া হয় সেগুলো দেখা যাক, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে প্রথম এসছো তাদেরকে যে জানাই আমি সুমি, মাম্মা লুগোর পরিবার থেকে চলে এসেছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বোতামটা ক্লিক করে অল করে দিও যাতে আমার সমস্ত মজাদার ভিডিও তোমরা সবসময় দেখতে পাও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এটা হচ্ছে কি লুগোর জামা, পাগলাটা নিয়ে পালাচ্ছে। এই যে আমার লুগো, এই জামাটা পরবে, এইটা পরবে, কেন এটাও তো ভালো। আর সোনা পরবে, গাড়ি নিয়ে এসছে। ঘুরতে যাবে তো তোমার গাড়ি? ঘুরতে যাবে না, সাজুগুজু করবে না? ও ভিডিও করবে বলে চলে এসছে, আবার বলছে সামনে, মানে ক্যামেরা সামনে করেও দেখবে আমার মতো করে। তো রেডি করে নি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর এই প্যান্টুল তোমাদের ভালো করে সামনে দিয়ে দেখাই। এই যে এই জামাটা পরবে, অরেঞ্জ ড্রেস আর অরেঞ্জ মিকি মিকি প্যান্ট, মিকি মিকি জামা। দেখেছো কি সুন্দর সোনা, ওই সবটাও পরিনি সাজিয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছে। তো বন্ধুরা দেখো লুগো সাজুগুজু করে নিয়েছে, পায়ে জুতো, জামা অরেঞ্জ অরেঞ্জ। হাম্পু দিদা সবাইকে একটা হাম্পু দিদা। এখনো ঠাকুর দেখতে যা, মানে রথ টানতে যাবে তাই তো। তো খুব ঠাকুরের জন্য বন্ধুরা সেরকম কিছু নিয়ে আসা হয়নি, তাই বাতাসা দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। তো চলো চলো চলো, ঠাকুরকে খেতে খেতে দেবো না আগে আমরা, তারপর তো পুজো হবে, চলো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে আবার এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা ফাঁকা রেখেছি একটা জিনিস আসবে তার জন্য। আর এইদিকে সমস্ত ডিব্বা ডুব্বা রেখে দিয়েছি। আর এগুলো তো জলের মানে জার আছে, জল নেওয়া হয় দোকানের জন্য। আর এই যে রথ, তো সমস্ত ফুলগুলো, পুরনো ফুলগুলো ফেলে দিয়েছি, তুই ঠাকুরকে বাতাসা জল দিয়েছি। আর শোনা এবার রথ টানবে, দেখি রথটা টান। ঠাকুরকে দেখো, ঠাকুরকে নম করে দাও আগে। ও বা ঠাকুরকে আগে নম করো, সামনে করো। ঠাকুর কোথায়? ওরম করতে হবে না, ঠাকুরকে নম করো, সোজা করো, সোজা করো, তোমার দিকে করো, নম করে দাও, নম করো। ও তো ছুঁয়ে নম করো, ছুঁয়ে নম করো, দু হাত দিয়ে নম করো, সোজা করো, সোজা করো, দু হাত দাও, ওই হাতটাও দাও দিয়ে মাথায় ছোঁয়াও, মাথায় ছোঁয়াও, টাটা করতে হবে, নম করো ঠাকুরকে। এই পাগল নম কর রে, ঠাকুরকে নম করো, নম 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 নম। হয়েছে বন্ধুরা দেখো, একটা কাণ্ড সুতো খুঁজে পাচ্ছিল বলে রেখে যাচ্ছে, চালাবে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের। তো বন্ধুরা দেখো ও কেমন রথ টানছে, সোজা হয়ে টানো। এই যে রথ নিয়ে যাচ্ছে, আবার উল্টো রথটা আজকে উল্টো করে টান, ব্যাস উল্টো উল্টো উল্টোই দিয়ে দিয়েছে, উল্টিয়েই দিয়েছে ঠাকুরকে, উল্টো রথ উল্টিয়েই দিয়েছে, সব ঠাকুরকে উল্টো করে দিয়েছে। আর ঠাকুরকে সোজা হতে দে, হয়ে গেছে, দুপুস হয়ে গেছে ঠাকুর। এই দেখো সোনা রথ নিয়ে আসছে, আস্তে আস্তে উল্টো চালিয়ে রথকে কি করেছে দেখো। বাবা রথ সঙ্গে সঙ্গে যাবে, अरे तो रथ संगे संगे जाबे ए बुनु चला तो बुनु देखिस रे किधर गाड़ी আছে না बुनु चलो रथ না চলো এই যে আরেকজন বনু আছে ভাই করে ওই বসে আমি বলবো আর ধরো ধরো রথটা ধরো চলো চলো तो बंधुरा बेचारा आज के ठाकुर गुलो के खूब कष्ट दिए रेखे दिए देखो आबार आनते गेछे ठाकुर 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 अन्ना एमनि एका एका ठाकुर 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 फेले मेले दौड़ाच्चो तुमि तोमाके ठाकुर धरते हबे ना चलो चलो आसो बाइरे एमनि घुरु घुरु जाबो बाइरे ओगुलो छेड़े दाओ बाइरे घुरु घुरु आमि एका एका चले आछि अंधकारे थक अंधकारे तो बंधुरा फाइनलि पागलाटाके घुरिए निये एसेछि जेहेतु तखन ठाकुरटाके घरे ढुकिए दिएछि भीषण रेगे गेछे एकदम करछिलो तो तारपरे अन्यदिके गिये निये गियेछिलाम माने आमादेर रेलगेटेर ओई पारटाते 14 नम्बर रेलगेटेर ओई पारे ओ गरु देखते भालोबासे आर ओखाने अनेक हाम्बा आछे ओई हाम्बा देखे এনেছি আর আমি কি এনেছি দেখো झालमुड़ी तो झालमुड़ी खाब एक झालमुड़ी नतून दोकान केम मेखे देखिए झालमुड़ी देखो बंधुरा असाधारण माने कि बोलबो तुम्हारे देखो पुचकी पुचकी निमकी छोटो छोटो निमकी फर्स्ट टाइम खाची कटमटी पड़े छोटो निमकी देखो बड्ड भलो तो एक खेल नहीं खे दे देखी माँ की भाजबे पापड़ दाओ पापड़ भाजा खाबो से तुम्हारे देखो देखते थको संगे थको और लुगो एखन घंटा नहीं दौड़ाচ্ছে लुगो लुगो बाबा घंटाटा निये आय घंटा घंटा कई तुम्हार घंटा कथाय बसे ना देखो एक पार्सल पार्सल तो तुम्हारे दादा भाई एसे ओपेन करबे ततक्षण अब्दि वेट करो कि आछे देखा जाक पार्सलर मध्य लुक एखन ओटार मध्येई बसबे बदमाइशटा देखेछो ततक्षण आमि एकटु एकटु करे झालमुड़ी खाई तुम्हारे दादाके डाकी बाबा घंटा नहीं आए ठाकुर घंटा बजाय ढंग ढंग कर कि सुंदर देखाओ बोले डाकती घंटा नहीं आए तो ढंग रखते ठाकुर तो बंधुरा फाइनली तुम्हारे दादा भाई चले कि देखी कार जन्य बाबा एटार मध्य की बोलछे ना देखेछो लुगोर जন্য না আমার জন্য কার জন্য এটা লুগোর গাড়ি আছে গাড়ি আছে গাড়ি বড় গাড়ি আছে লুগোর গাড়ি আছে ভালো কথা তো চলো দেখা যাক তো চলো দেখা যাক বন্ধুরা ফাইনালি কি এসেছে তোমাদের দাদা ভাই এখন ওপেনিং করতে আরম্ভ করে দিয়েছে স্টার্ট আর এখানে দেখো কত রকমের পাপড় ভেজেছে এইগুলো কি সুন্দর আর এগুলো হচ্ছে কি সাবুর পাপড় চলো এই লোক নাম 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 নিচে নাম ওই পাশে বাড়ি কে পাঁচু পাঁচু না পাশের দোকানের কাকিমা ওই মুড়ি ছুড়ি যে বিক্রি করে এই দেখো কি খুলছে ইয়ে ওপেন হচ্ছে গাড়ি গাড়ি বের হবে লোকের গাড়ি কত দাঁড়া 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 এই যে বের হবে छोटो छोटो तीन रकम गाड़ी एने सब सेटिंग करते देखो बंधुरा एक गाड़ी बेरिएছে এই দুটো गाड़ी বেরিয়েছে এই তিনটে गाड़ी বেরিয়েছে ना तुम এর মধ্যে ঢুকে যাও 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 ঢুকে পড়ো तो खोला আচ্ছা তুমি ওকে ছেড়ে দাও, তুমি আগে খোলো। না তো ছেড়ে দিতে হবে না, বাকি কি রাখতে হবে। এই বাবা কি এটা বাবা দেখতে দেখো তো কি। ও এ বাবা এটা কি এনেছে তোমাদের? মিক্সার গ্রাইন্ডার এনেছে আর বলছে নাকি গাড়ি। খুব মজা। হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের আমার আর মামুনির জন্য এনেছে এটা, যেটা আমাদের রান্নার বিশেষ প্রয়োজনীয় জিনিস। আর এগুলো খোলো আগে, বাটিগুলো দেখি। হ্যাঁ তোর গাড়িটা আসেনি, তোর গাড়ি কিনে দেবো পরে। তুই জুস খাবি, জুস এর মধ্যে জুস করা যাবে। বাটিগুলো ভালো। তো বন্ধুরা দেখো বাটিগুলো ফুলে ফেলে যাও না, প্লাস্টিক দিয়ে দাও। ঢাকনাগুলো তো আরো সুন্দর, ঢাকনাগুলো হেবি সুন্দর দিয়েছে দেখো। সাবধানে দেখতে ফেলো। এই দেখো বন্ধুরা ঢাকনাগুলো কত সুন্দর। এটা বোধহয় বড় বাটিটা, সোজা করে বড় বাটিটা। এইটা ঢাকনা, আর ওইটার মধ্যে কি আছে দেখি। ঢাকনা পেয়ে যাও। এই তো এটা ছোটটার ঢাকনা, এটা বড়টার ঢাকনা। এইটা তোমার শোনা, এটা তোমার। এই দেখো মধ্যে আছে তো, ওতে কি হবে? জুস হবে। এটা খোলো। তো এটার মধ্যে বোধহয় সব দিয়ে এইটা এইভাবে দিতে হবে, তাহলে রসটা আর কি এইদিকে আসবে মনে হয়। মেবি এখানে সব দেবে ছাকনাটা, আর রসটা অটোমেটিক এদিকে চলে আসবে। এরকম এইটা কেন দেবে? এই তো হাতের মধ্যে এটা কি গলিয়েছিস? অসাধারণ হয়েছে জুসারটা, সঙ্গে পাওয়া গেছে। এইটা ওইদিকে ফেলে দিস না, দাও এইটা ওর মাথায় দিয়ে দি। তো বন্ধুরা টোটাল এসছে দেখো, এটা জুস বাটি দিয়েছে। ওই ঢাকনাটা নিয়ে আসো। এটা বড় বাটি, এটা ছোট বাটি, এটা মিডিয়াম বাটি, আর এটা হচ্ছে জুসার। মানে টোটাল চারটে পাওয়া গেছে। আর এটা হচ্ছে কি একই সিস্টেম দেখো। এটা খোলো, তারটা অনেক বড় দিয়েছে। তো এটা সিস্টেম একই আছে, এই যে তোমাদের দেখাচ্ছে একদম সামনে থেকে। এই যে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে তিনটেই আছে। অফ করে দিলাম বন্ধুরা। সেম সেম প্রসেস, মডেল মানে জুস মিক্সারের মডেলটা সেমই এনেছে, কিন্তু বাটিগুলো অনেক শক্তপোক্ত, মানে অনেক হার্ডি জিনিসটা। আর এই জিনিসটা এরকম। তো ভেতরটা দেখানোর কিছু নেই, তবে ভেতরের মধ্যে একটা জিনিস দেখানোর আছে। এই দেখো অন্যগুলো যেরকম চারটে দাগ থাকে, এটা তো হচ্ছে কি দুটো দাগ, দেখেছো হাফ হাফ করে। দেখো বাবাই সবকটাতে এরকম আছে কিনা। বন্ধুরা এখন আমি খাচ্ছি এই যে সাবুর পাপড়, সব থেকে আমার ফেভারিট। জানো আর লুগো দেখো বাস্কের ভেতরে ঢুকে গেছে লুগোর অবস্থা দেখো বাস্ক থেকে বের হচ্ছে পাগল কেমন তো বন্ধুরা কালকের ব্লগটা আমি তোমাদের কাছে শেষ করতে পারিনি কারণ ও দুষ্টুটা কালকে রাতে অনেক বদমাইশি করছিল লাস্টে কি করেছে জানো লোকনাথ বাবাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে মানে কি অবস্থা তুমি বলো এখন বদমাশটা ওই ঘরে রয়েছে যাই হোক আর রাত্রিবেলা তো মাছের ঝোল ভাত খাওয়া দাওয়া হয়েছিল পাপড় ভাজার পরে খুব মস্তি হয়েছে আর লুগোর বদমাইশি নিয়ে তো আমরা হেভি হেভি পাগল হয়ে গিয়েছিলাম তো যাই হোক পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই